দর্শক আপনাদের স্বাগত জানাই বিটিভির পাক্ষিক আয়োজন মুক্ত আলাপে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজ আমরা কথা বলবো দেশের বিশিষ্ট শিল্পপতি দানবীর রাগীব আলীর সাথে। তিনি সাউথ ইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান। জনাব রাগীব আলী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি জানি আপনার আরও অনেক পরিচয় আছে, আপনার অনেক ধরনের কাজের সাথে আপনার ইনভলভমেন্ট আছে, জড়িত আছেন। আমরা আপনার সাথে আলাপের ফাঁকে ফাঁকে সেগুলো একটু জেনে নিব। প্রথমেই আমরা একটু ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করি। আপনি বেসরকারি ব্যাংকের সাথে জড়িত আছেন। এই যে বেসরকারি ব্যাংক আপনি উদ্যোগ নিলেন প্রতিষ্ঠা করার জন্য, কি মনের মধ্যে বা কি উদ্দেশ্য ছিল, কেন করেছেন? এক সময় এই যেহেতু গিয়েছিলাম অন্য এক ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে, তো আমাকে লোন দিতে হেসিটেট করে, দেবে না দেবে না বলে না, কিন্তু হাঁটায়। তো আমার মধ্যে একটা দুঃখ লাগলো যে ব্যাংক, আমি একটা ব্যাংক করব সবাই মিডিয়া, যদি পারি নানাভাবে আপনাকে হ্যারাস করে আমি যদি পারি। আস্তে আস্তে তো ব্যাংক করে ফেললাম। ওরা 1995 সনের অগাস্ট মাসে আমরা সাউথ ইস্ট ব্যাংক শুরু করলাম। এবং আমরা দেখছি যে দেশে বেসরকারি ব্যাংক অত্যন্ত ভালো করছে। আপনি যদি সরকারি ব্যাংকগুলোর সাথে তুলনা করেন, বেসরকারি ব্যাংকগুলো খুবই ভালো করছে। এই যে বেসরকারি ব্যাংকগুলো ভালো করছে প্রতিযোগিতামূলক বাজারে, কিন্তু কেউ কেউ বলছে যে সুদের হারটা এখনও, বিশেষ করে শিল্পের জন্য, ঋণের জন্য সুদের হারটা অনেক বেশি। এটা এই কারণে কি কস্ট অফ ফান্ডের কথা আপনারা বলে থাকেন? কস্ট অফ ফান্ডটা কমানো যাচ্ছে না কেন? না, গতানুগতিক কিছুটা মানি শর্ট হয়ে যায়, কোনো সময় কল মানি বেশি হয়, কল মানি কম হয়। সেই জন্য আমরা যে ব্যাংকিং সিস্টেম করি, এটারে আমরা ঠিকমতো ব্যালেন্স রাখতে পারি না। তো বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলো হিউজ প্রফিট করছে, আমরা জানি অনেক মুনাফা করছে। না, মুনাফা করছে এই জন্য যে সাধারণত ব্যাংক পাইছে, শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে লোন পাইতে অনেক দেরি হয়। সেই জন্য তারা আসে প্রাইভেট ব্যাংকে। তো প্রাইভেট ব্যাংকে আসে, আমরা তাড়াতাড়ি সার্ভিস দিই। দক্ষ অফিসার আমাদের আছে, দক্ষ মানতে অভিজ্ঞ যাই বলি না কেন, এরা মানে সার্ভিসটা খুবই ভালো। এবং এক্সপার্ট যারা ব্যাংকিং করতে খারাপ, আমরা দেখি শুনি বুঝে আমরা দেই, আমাদের ব্যাড রেটও কম হয়। আর ইন্টারেস্টে আমরা কস্ট অফ ফান্ড বেশি হয়, যেহেতু আমরা ওয়েজেস বেশি দিই, অনেকখানি খরচ বেশি, সেই জন্য কস্ট অফ ফান্ড আমরা বেশি হয়ে যায়, আমরা কমে দিতে পারি না। কিন্তু এই যে আপনি বলছেন যে বেসরকারি ব্যাংকের সার্ভিস ভালো, বেসরকারি ব্যাংকের দক্ষতা অনেক ভালো, কিন্তু আমরা একটা জিনিস দেখি যে বেসরকারি ব্যাংক ট্রেড ফাইন্যান্সিংটা বেশি করে শিল্প ঋণ দেওয়ার চাইতে, এটা কেন? না, এইটা বর্তমানে ওই যে শেয়ার চলে গেছে না, সেই জন্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফাইন্যান্সটাই বেশি করছে, শুধু ট্রেড ফাইন্যান্সটা। হ্যাঁ, ব্যাংকে অন্যান্য দেশও করে বেশি, কারণ এগুলা পেপার ওয়ার্কে প্রফিট বেশি। আমরা যদি অন্যান্য খাতে দিই, ইন্ডাস্ট্রি তো আমার বেশি নাই, ইন্ডাস্ট্রি সেক্টর তো আমরা দিতে চাই, কিন্তু ভালো ভালো ইন্ডাস্ট্রি তো এখনও গড়িয়া পুরাপুরি উঠে নাই, উঠছে অনেকটা স্মল কটেজ ইন্ডাস্ট্রি। সেই অনুপাতে আমরা লোনগুলো খাটাইতে পারি না টাকা। সেই জন্য আমরা ইজি মানি ওর কুইক, তাড়াতাড়ি যে রিকভারি হয়, শেয়ার, এক্সপোর্ট, ইম্পোর্ট, এলসি, এগুলো বেশি হয়, এগুলোতে বেশি ফাইন্যান্স। ব্যাংকগুলো দেখা যায় সার্ভিস সেক্টরে, সেবা খাতে কি বিনিয়োগের বাড়ছে কি আপনার মনে হয়? আপনি তো বেসরকারি ব্যাংকের সাথে জড়িত আছেন। না, সেবা খাতে আমরা হসপিটাল কিংবা ধরেন হোটেল, এটা আমরা দিয়েছি, আমাদের ব্যাংক দিয়েছি, অন্যান্য ব্যাংকে দিয়েছে, হসপিটাল দিচ্ছে। আমরা একটা ফাউন্ডেশনও করেছি, সাউথ ইস্ট ব্যাংক ফাউন্ডেশন। এটা আমরা গরিব দুঃখ অসহায় মানুষের, ওটা আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আমরা দেখলাম যে বেসরকারি ব্যাংকগুলোর সাথে বসে তাদেরকে সামাজিক খাতে ব্যয়ের পরামর্শ দিয়েছে এবং সিএসআর ফান্ড একটা গঠন করার চেষ্টা হচ্ছে। বেসরকারি ব্যাংকগুলো দেখলাম সেখানে রেসপন্স করছে। তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্রে ব্যাংকগুলো কি আর কি ভূমিকা নিতে পারে, সাধারণ দানের বাইরে বা ফিলান্থ্রফির বাইরে? অনেক আছে, অনেক। বিশেষ করে আমরা সাধারণত তৃতীয় বিশ্বের, আমরা গরিব দেশ, আমাদের অনেক ইনভেস্টমেন্ট রয়ে গেছে যেগুলো হয়তো আমরা ব্যাংকিংকে অজানা আছে। এটা সরকার যদি ভালোভাবে আগেই আসে, তাহলে ব্যবসায়ী মহলও আগেই আসবে, নতুন নতুন প্রজেক্ট আসবে। আপনি বলছেন যে আর কি আছে, আমার অনেকটা জানা নাই, কিন্তু অনেকটা হয়তো আমরা নতুনভাবে আমরা আবিষ্কার করতে পারবো। কিন্তু স্মল কটেজ ইন্ডাস্ট্রিতে আমরা যদি বেশিভাবে দেই, তাহলে গরিব দুঃখ অসহায় মানুষের মধ্যে স্মল ইন্ডাস্ট্রি করে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়বে। আচ্ছা, আমি জানি যে একই সাথে আপনি ফাইন্যান্সিয়াল অন্যান্য সেক্টরগুলো নিয়ে, যেমন বিমা খাত নিয়েও আপনার অভিজ্ঞতা আছে। আমি জানি না আপনি কি কোনো বিমা কোম্পানির সাথেও জড়িত আছেন? না, এখন পর্যন্ত না। কিন্তু বিমা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, অনেকগুলো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি এখন হয়ে গেছে। সাধারণ বিমা আছে, এদিকে জীবন বিমাও আছে, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও অনেকগুলো হয়েছে। সামগ্রিকভাবে বিমা খাতটাকে আপনার কি মনে হয়, এটা কি ফ্লারিশিং? আমাদের ছিল না কিছু, তো নতুন তো সব হয়েছে। আমরা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আমি একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। তো আমরা প্রথম ভরছিলাম সমস্যা, আমরা এক্সপার্ট অভিজ্ঞ সমস্যা ছিলেন, উনি দায়িত্ব এম এস সামাদ উনি দায়িত্ব দিয়েছিলেন। এটা খুবই ভালো ছিল। পর্যায়ক্রমে অনেক একই সাথে অনেক বিমা চলে আসছে, সেই জন্য একটু মার্কেট আপাতত স্টেবলে আছে। তবু আমরা খুব ভালো করতেছি, আমরা ইন্স্যুরেন্স কাভারেজ আন্ডাররাইটিং সব করি। তো বিমা তো ওখানে খুবই ভালো। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে আমরা দেখছি যে বেসরকারি কোম্পানিগুলি খুবই ভালো করছে, এখনো ভালো করছে, এবং যেহেতু ইকোনমি ভালো করছে সেই কারণে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে দেশে 16 কোটি মানুষ, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আমরা সেইভাবে প্রসারটা দেখতে পাচ্ছি না, এবং মানুষের মধ্যে একটু বিশ্বাসটাও কম বেসরকারি বিমা জীবন বিমা কোম্পানির ক্ষেত্রে। সেই জায়গাটা অনেকটা দখল করে রেখেছে আলিকো বিদেশি কোম্পানি। একটা জিনিস, আমরা তো ইসলামিক স্টেট, ইসলামিক স্টেটে লাইফের মালিক আল্লাহ রব্বুল আলামিন। তো অনেক মুসলমান যারা আছে অভিজ্ঞ, এরা লাইফ ইন্স্যুরেন্স করতে চায় না, এটা আমরা দুর্বলতা আছে। আচ্ছা, এটা আমি যাইতে চাই না। এটা কি মূলত প্রচারণার অভাবে কিংবা মানুষকে বোঝানোর কারণেই হচ্ছে না? আলিকো প্রায় 800 থেকে 1000 কোটি টাকার ব্যবসা করছে, সেই জায়গাটা তো লোকাল কোম্পানিগুলো নিতে পারছে না। নিতে পারবে না, এই কারণে নিতে পারছে না। আলিকো যায় অন্য এক লেভেলে, যেমন হাই লেভেলের 2% লোক আছে কর্পোরেট লেভেলে, এরা যায়। আর আমরা রুট লেভেলে যারা আমরা যাই, গ্রাম অঞ্চলে বা ডিস্ট্রিক্ট লেভেলে, এরা অনেকে করতে চায় না। কিন্তু এখন প্রবণতা কমেছে, এখন আবার আগেই আসতেছে, অনেকে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুব ভালো করতেছে। বিমা কোম্পানিগুলোর একটা নতুন জন্য সরকার একটা নতুন আইন পাশ করেছে, বেসরকারি বিমা, যেটা বিমা আইন, যেটা এইসব বর্তমান সরকার পাশ করলো। এবং আমরা জানি যেটা দীর্ঘদিন আপনাদের দাবি ছিল এই নতুন বিমা আইনটা, এবং বিমা বোর্ড গঠন করা, ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র, এটা তো সরকার করেছে। এখন কি আপনি আশা করছেন যে বাংলাদেশের বিমা খাত একটি নতুন দিগন্তে যাবে? আইনে অনেক ভালো হবে আশা করি। আইনের মধ্যে একটা ভালো আছে, খারাপও থাকে। আইন আমি দেখেছি, আমরা জেনারেল ভাবে দেখলাম ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন তাকে স্বাগত জানাই, আমিও স্বাগত জানাই। এটা খুবই ভালো হয়েছে। সরকারে ব্যাংকিংয়ের আইন করেছে, অনেক ফাইন্যান্সিয়াল সেক্টরে এখন ইমপ্রুভমেন্টের, এবং বিমা খাতটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে যদি চলে আসে, আপনারা মনে করছেন এটা আরো ভালো হবে? এটা আরো ভালো হবে। কিন্তু একটা জায়গায় একটা সমস্যা রয়ে গেছে যেটা এখনও দূর হয়নি, এই যে বিমার কোম্পানিগুলোকে ব্যাংকের সাথে এনলিস্টমেন্ট হতে হয়, অথচ দুটো তো সেপারেট বিজনেস, অন্যান্য দেশে তো এটা নাই, এটা বাংলাদেশে এখনও রয়ে গেছে। এটা আপনার অভিজ্ঞ লোকের অভাব আছে, ব্যাংকেও আছে, ইন্স্যুরেন্সে আছে, এডুকেশনে আছে, হেলথের দিকে আছে। আমরা ভালো ভালো লোকের আরও দরকার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে নিশ্চয়ই শেয়ার বাজার প্রসঙ্গ আসবে। আমরা দেখলাম যে একটা বড় ধরনের বিপর্যয়ের পর শেয়ার বাজার আবার এখন একটা স্টেবিলিটির দিকে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে এখনো সেই আস্থাটা ফিরে আসে নাই, কেন মনে হচ্ছে? না, কিছুটা আছে। আমি প্রথমে বললাম যে হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে। অনেকে আসছে অভিজ্ঞ কম, কোম্পানিগুলা অনেক খারাপ কোম্পানি আছে, আমি নাম বলতে চাই না, এগুলা শেয়ারও অনেক নিয়ে গেছে। তারপরে দেখছি এটা বিপর্যয় ডাকে আসছে। এটা কিছুটা খালি যে আপনি সবাইকে দোষ দিবেন, যারা খোঁজ করে জানতে হবে শেয়ার বেচা কিনা এক জাতীয়, আমি গেমলিং বলবো না, জুয়াখেলা বলবো না, কিন্তু জুয়াখেলা লাইনেই পড়ে। কিন্তু ব্যবসা তেদারতি বলি এইটা হারাম না, হালাল। সুতরাং এটা বুঝে শুনিয়া ইনভেস্ট করতে হবে। এটা তো এক্সপার্টের ফাইন্যান্সিয়াল সেক্টরে। আপনি কি মনে করেন এখানে ম্যানিপুলেশনও ছিল? কিছুটা তো থাকবেই, বিশ্বে তো আছেই, কিন্তু এটার থেকে আরও বেশি হইল হিউম্যান রিসোর্সের ওপর। আপনি একজন বিশিষ্ট শিল্পপতি, আপনি অনেক শিল্প স্থাপন করেছেন, বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করেছেন। বাংলাদেশের শিল্প বিনিয়োগের অন্তরায়গুলো কি কি মনে হয় আপনার কাছে? অনেক এগুলা আগে দেখেন, আমরা লিবারেশন আগেও ছিল অন্তরা, এখনও পুরো অন্তরা রয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার একটু এগিয়ে আসছে, পাওয়ার খাটে অনেক দিচ্ছে। মানে আপনি বলছেন বিদ্যুৎ একটি বড় সমস্যা, বিদ্যুৎ সমস্যা এটা গভর্নমেন্টে জোরালোভাবে অনেকে দিচ্ছে, অনেকটা হয়ে গেছে। আপনারা আগামী 2-1 বছরের মধ্যে দেখবেন অনেক এগিয়ে যাবে। কিন্তু এই যে গ্যাস নির্ভর আমাদের বিদ্যুৎ উৎপাদন, গ্যাস তো কমে যাচ্ছে, সেই হিসেবে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা নিশ্চয়ই আপনি সাপোর্ট করবেন। গ্যাস আমি কমে যাচ্ছে এটা আমি রাজি হব না। গ্যাস আমাদের উত্তোলন হচ্ছে না, না ওই যে এক্সপার্ট নাই, যারা আসে এরা সুবিধা নেই। গ্যাস উত্তোলনে বিনিয়োগও লাগে অনেক, সেই বিনিয়োগও নাই সরকারের কাছে। না, বিনিয়োগ আমরা সরকার ইচ্ছা করলে পারবে, একেবারে যে পারবে না তা না, হয়তো পুরো পারবে না। আরেকটা জিনিস হলো যে বিদেশি কোম্পানিকে তো এখানে অনুমোদন দিতেই হয়, কারণ সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল গ্যাস কোম্পানি, অয়েল কোম্পানিগুলো আপনি দেবেন, প্রত্যেক দেশে উঠায়। আমরা এখানে মানুষ এক্সপার্ট বানাই না, मानुष एक्सपार्ट बनाइले तो निजे पारि तेलर खनि आछे खयलार खनि आछे जेखाने चालाई आमी उठाइते पारतेछि ना आमार सरकार दिच्छे ना দেবে না কেন অন্যকে কেন দিবে আমাকে দেবে না কেন আমি এক্সপার্ট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বাইরে কি আপনি মনে করেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প একটা বিকল্প হতে পারে? হ্যাঁ হবে, এটাও তো উত্তোলনের আমরা দেখছি যে একটা পলিসির অভাবে না অস্ট্রেলিয়ান ছাড়া হয় না, অন্যান্য দেশে নেয় না। আচ্ছা কিন্তু আমাদের আমাদের নীতিমালাটা এখনো ঠিক হয়নি যে ওপেন আসলে আপনি আসল কথা দেখুন আসলেন নীতিমালা ঠিক করতে হবে, তখন মনিটরিং যদি ভালো থাকে সিস্টেম ভালো থাকে নিশ্চয়ই দেশ অগ্রগতি দিয়ে যাবে। আসছে গভর্নমেন্ট আসতেছে এখন, জি এই গভর্নমেন্ট করছে একটা, আশা করি আরও করবে। আমরা অন্তরায়গুলো আলোচনা করলাম, বাংলাদেশের শিল্প বিনিয়োগ কিংবা ব্যবসা বাণিজ্যের সুবিধাগুলো কী কী বলে মানে? সুবিধা হলো বর্তমানে যেগুলো আমরা সুযোগ পাচ্ছি, ব্যাংকে খুব একটা বড় রেস্ট্রিকশন নাই, লোন পাচ্ছে, ব্যবসা করতেছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি করেছে। আপনি সিলেট রোডে গেলে দেখবেন আমরা অন্তত 45টা শিল্প কারখানা আমরা স্থাপন করেছি, সাউথ ইস্ট ব্যাংকে ফাইন্যান্স করেছি, খুব ভালো যাবে চলে, বিশেষ করে টেক্সটাইল আমরা অনেক করেছি, শিল্প একাই আসছে। আপনার কি মনে হয় যে শ্রমিক মজুরিও একটা কম বাংলাদেশে, এটা একটা বড় সুবিধা না? অনেক তো বাড়ি গেছে, অনেক মজুরি কম না, জি যেমন তিন ইন্ডাস্ট্রির মধ্যে বিপর্যয় আসছে কারণ ওখানে অত্যাধিক বেড়ে গেছে, রেন্ট বাড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট, এক বিঘার দাম 500 টাকা, 500 টাকা যদি হয় আপনার এই জমির খাজনা দেওয়া হয় আপনি কী লাভ করবেন? জমির দামটা একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, জমি ফ্যাক্টর হয়ে গেছে, জমি নাই। আর অনেকে জমি ভাঙ্গিয়া মানে বাসা বাড়ি সব তৈরি করতেছে, ক্ষেতের জমি সব ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে দিন দিন। বাংলাদেশের অ্যাডভান্টেজটা কোন জায়গায়, শিল্প নাকি কৃষিভিত্তিক শিল্প? না আমি বলবো আমরা হিউম্যান রিসোর্স, আমরা যদি বিদেশে মানুষ এক্সপোর্ট করতে পারি আমরা হিউজ টাকা আমরা। কিন্তু আপনি দেখেন সম্প্রতি মধ্যপ্রাচ্যে মিশর লিবিয়া সহ মধ্যপ্রাচ্যে যে বড় ধরনের টার্মোয়েল হয়ে যাচ্ছে, রাজনৈতিক বিপর্যয়, সেখানে বাংলাদেশিরা ফেরত আসতে বাধ্য হচ্ছে। আমাদের বিকল্প মার্কেট তাহলে খুঁজতে হবে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়? আপনি তো অনেক আইডিয়া আছে। আমরা তো ম্যান পাওয়ার তো এক্সপোর্ট করবই, আর আমরা দেশে তো চাহিদা অনেক বেশি ম্যান পাওয়ারের, এক্সপার্ট টেকনিক্যাল নয় একজন। এই যে ইলেকট্রিসিটি আমরা লুকি নেই, আমরা ইলেকট্রিক ইন্ডাস্ট্রি করবো, আমরা যে ইন্ডাস্ট্রি করবো বিদেশের উপরে ডিপেন্ড করতে হবে, এক্সপার্ট আমার থাকতে হবে। মানুষের দক্ষতা বাড়া, দক্ষ জনশক্তি অত্যন্ত জরুরি, দক্ষ জনশক্তি এবং এক্সপোর্টের ক্ষেত্রে দক্ষ জনশক্তি, সব দিকে আমরা মানুষ সঠিক, এর কোনো বিকল্প মানুষ তারপরে মানুষ নেই। সেই জন্য তো আমি ইউনিভার্সিটি গেছি, আমি সব অন্যান্য নতুন নতুন টেকনোলজি আমি অ্যাপ্লাই করতেছি ইউনিভার্সিটির মধ্যে, যাতে মানুষ গড়িয়া উঠে, মানুষ কারিগরি গড়িয়া উঠলে কোনো ইন্ডাস্ট্রি গড়িয়া উঠলে আমরা চালাই বসে লোক যদি না থাকে। এক্সাম্পল দেখেন আমি মেডিকেল একটা আনছি, এমআরআই সফটওয়্যার মেশিন সবগুলো আছি আমি, স্ক্যানিং মেশিন আছে, লোক ভালো লোক নাই, বাইরে থেকে আনতে হচ্ছে, আমি ঢাকা থেকে লোক পাচ্ছি না, অন্য দেশ থেকে আনতে হবে, তাহলে হাই স্যালারি আমার ফরেন এক্সচেঞ্জ যাবে, আমার দেশের টাকার এবং আপনার প্রফিটেবিলিটি অনেক কমে যাবে। তো সেই জন্য সর্বক্ষেত্রে আমরা দূর দেওয়া উচিত হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্সের কথা বলছেন, তো বাংলাদেশে হিউম্যান রিসোর্স এমনিতে সংখ্যায় আমরা অনেক হিউম্যান, হয়তো রিসোর্সের কাজে বাড়াইতে হবে। আরেকটি বিষয়, আমরা জানি যে শিক্ষাক্ষেত্রে আপনার ইনভলভমেন্ট আছে, জড়িয়ে আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ বেশ কিছু বেসরকারি ইউনিভার্সিটির সাথে আপনার ইনভলভমেন্ট আছে। আপনি যদি আমাদের বলেন কোন কোন ইউনিভার্সিটির সাথে? আমি প্রথম ছিলাম চেয়ারম্যান এই নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি তো 80 একবার ছিলাম, আর এশিয়া প্যাসিফিকে আমি 10 বছর ছিলাম ভাইস চেয়ারম্যান এশিয়া প্যাসিফিকে। আমরা আজকে রাষ্ট্রপতি এটা ফাউন্ডেশন স্টোন দিয়েছি, আমি ছিলাম এশিয়া পৃথিবী, অনেক ছাত্র হয়ে গেছে, নর্থ সাউথে প্রায় 9000 ছাত্র। আমি নিজে একক প্রতিষ্ঠা করেছি লিডিং ইউনিভার্সিটি, একক প্রতিষ্ঠা করেছি সিলেটে, বর্তমানে 800 বেড নিজের জেলায়, 800 বেড না আমি যদি ঢাকা কেন্দ্রিক করি তাহলে বাইরের লোক তো অসহায় হয়ে যাবে, সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে আমি বাইরে করলে মানুষ বেনিফিটেড বেশি হবে। সিলেটে বোধহয় এখন বেশ কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে, দুই তিনটা হয়েছে, আমার প্রথম হয়েছি, এখন আমি একাই করছি, এটা বর্তমানে 3000 ছাত্র আছে, খুবই ভালো এবং মানুষ খুব বেনিফিটেড হয়েছে। এতগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দুই একটা ছাড়া বাকিগুলোর ব্যাপারে একটা প্রশ্ন আছে, অভিযোগ আছে যে সেখানে মূলত লেখাপড়ার চেয়ে সার্টিফিকেট বিতরণটাই বেশি হয়। না, দুই একটাই দিচ্ছে, বাকিগুলো সবই ভালো, হয়তো দুই একটা হয়তো। আপনি কি আইনের কোনো পরিবর্তন চান এই ক্ষেত্রে? না, যারা অন্যায় কাজ করে, যারা সার্টিফিকেট করে, সরকার কঠোর হস্তে দমন করা উচিত। আর নিজস্ব ক্যাম্পাস নাই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের, এটা আমরা গরিব দেশ, এটা হিউজ টাকা লাগে, এগুলা সময় দিতে হবে। আস্তে আস্তে আমরা করে ফেলবো, আর গতানুগতিক রাতারাতি এটা হবে না। নতুন দেশ, আমরা বুঝতে হবে, আমরা অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমরা ভালো ভাইস চ্যান্সেলার পাইতেছি না, ভালো শিক্ষক মণ্ডলী পাইতেছি না, এটা সরকারের বোঝা দরকার এবং সরকার করতেছি। আপনি কি মনে করেন কিছু সময় যাওয়ার পরে পরিস্থিতির অনেক? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইনটেক নিয়ে যেভাবে ছাত্র ভর্তি করানো হয় এবং সেইটা নিয়ে অনেক প্রশ্ন আসে যে ভালো ছাত্র কম্পিটিটিভ এক্সাম দিয়ে ভর্তি হচ্ছে না। না, এগুলো এক্সাম দিয়ে ভর্তি হচ্ছে না। অনেক অসহায় গরিব আছে, পরিচিতি নাই, কেউ নাই। আমরা পরিচিতি, মিডিয়াম অফ এডুকেশনটা ইংরেজিতে, ফলে দেখা যাচ্ছে অনেক সাধারণ ছাত্রছাত্রী লেখাপড়ার মানটা বুঝতে পারছে না। অনেক ক্ষেত্রে না বুঝে, ওখানে ইংরেজি ভালো চলে, ভালো বক্তৃতা দেয়। ইংলিশ মিডিয়াম স্কুল পর্যন্ত ভালো ইংরেজি হয়, আমি ইংরেজিতে বক্তৃতা দিই, এগুলো সব চলে। এখন এগুলা সত্য না, কথাগুলা এগুলো অনেকে না বুঝিয়া কথা কয়, না দেখিয়া। সরজমিনে গেলে টের পাবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি 70% আমরা রিপ্রেজেন্ট করতেছি এবং 30% সরকারি ইউনিভার্সিটি। আমরা দেখলাম যে একটা বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কারণে। আমরা প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব রাগীব আলী, আপনাকে আমরা ধন্যবাদ দিব। তবে তার আগে, আপনি একজন প্রবীণ মানুষ, দীর্ঘ সময় দেশে শিল্প বাণিজ্যের সাথে জড়িত ছিলেন, শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন, ব্যাংকিংয়ে অবদান রেখেছেন, বাণিজ্য বিমা ক্ষেত্রে অবদান রেখেছেন। তরুণ শিল্প উদ্যোক্তা, তরুণ ব্যবসায়ীদের জন্য আপনার যদি কোনো উপদেশ থাকে সেটা? এটা কিন্তু আমরা দেশে খুব বড় অ্যালার্মিং। যদি তরুণ ছেলেপেলেরা, শিক্ষিত যারা আছে, এরা যদি ভালো চাকরি, ভালো উপর আমরা কিছু দিতে না পারি, এরা বিপদগামী হচ্ছে এবং হবে, ভবিষ্যতে আরও বেশি হবে। অত সুতরাং বিলম্ব না করিয়া সরকারের এবং আমাদের উচিত, যারা ব্যবসায়ী মহল, খালি সরকার পারবে না, ব্যবসায়ী, ওদেরকে চাকরি, ভালো ভালো চাকরি দেওয়া, ব্যবস্থা করে দেওয়া। অনেকে দেয় না, কম লোক দিয়ে খাম কাটায়, এটা ঠিক না, এটাও ঠিক না। সুতরাং ওদেরকে চাকরি দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি অন্তত আমি দিচ্ছি। অনেক সবাই এভাবে আঁকাই আসলে তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। লেখাপড়া উজ্জ্বল হয়েছে এবং তারা স্মল কুটির ইন্ডাস্ট্রি করার সুযোগ যদি সরকার করিয়া দেয়, এরা নিজে তাদের এলাকায় স্মল কুটির ইন্ডাস্ট্রি করিয়া জমা করিয়া সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাতে পারবে, এটা আমার ধারণা। ধন্যবাদ জনাব রাগীব আলী, আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য বিটিভির পক্ষ থেকে। আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট শিল্পপতি রাগীব আলীর সাথে। আমাদের আজকের মতো মুক্ত আলাপের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পাক্ষিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এটা পান করেছেন তাদের কিন্তু সবারই কিন্তু ওয়াসার প্রতি মানুষের আস্থা আছে এই পানিটার প্রতি। জি জি, এটা কেন পাওয়া যাচ্ছে না আসলে? কিন্তু এই পানির কোয়ালিটি খুবই ভালো এবং এটা খুব ভালো মেশিনে, আমেরিকা থেকে আমদানিকৃত মেশিনে এই এখানে শোধন করা হয়। সত্যি ভালো কোয়ালিটির পানি, কিন্তু আমাদের ক্যাপাসিটি খুব লিমিটেড। আমাদের প্ল্যান আছে যে এটাকে এক্সপ্যানশনে যাওয়া এবং এটাকে প্রাইভেট সেক্টরকে দিয়ে দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। কারণ এইটা প্রাইভেট সেক্টরকে দিবেন, কারণ আমরা তো ফ্রি মার্কেট ইকোনমি। হ্যাঁ, এখন বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেদিন একটা সিদ্ধান্ত নিয়েছেন টিসিবিকে আরও এক্সপ্যান্ড করা, যে যাতে তারা বাজারকে একটা কি বলবো, নিয়ন্ত্রণ ঠিক না, ইন্টারভেন করতে পারে যখন কোনো সংকট হয়ে যায়, তার যাতে টিসিবি ইন্টারভেন করতে পারে। এটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। মোস্তফা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করি আপনি আমাদের সাথে উপভোগ করেছেন এবং বিটিভির দর্শকরাও আপনার কথা থেকে অনেক কিছু জানতে পেরেছে। দর্শক, আমরা আজকের মতো শেষ করছি মুক্ত আলাপ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং আগামী পাক্ষিকে আবার দেখা হবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন।